একদিন বিরতি শেষে কাল আবারও শুরু হচ্ছে বিপিএল এর চট্টগ্রাম পর্ব। দিনের প্রথম ম্যাচে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নাসিরের ঢাকা ডমিনেটরস এর মুখোমুখি হবে মাশরাফির সিলেট স্ট্রাইকার্স। ম্যাচটি শুরু হবে দুপুর 1:30। তিন ম্যাচে এক জয় দুই হার নিয়ে তালিকার পাঁচে আছে ঢাকা, আর চার ম্যাচে পূর্ণ 8 পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষ দল সিলেট। দারুণ ছন্দে থাকা মাশরাফির দলকে হারাতে হলে নিজেদের শতভাগ দিতে হবে তাসকিন সৌম্যদের। অন্যদিকে দ্বিতীয় ম্যাচে একই ভেন্যুতে সন্ধ্যা 6:30 কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রতিপক্ষ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।